সুপ্রিয় শিক্ষার্থীরা, হাজারো পুজো ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগত। আমি শামীমা একটা প্রভাষক, অর্থনীতি বিভাগ। আজকে তো আমি যে ক্লাসটা নেব সেটা হচ্ছে গাণিতিক অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষ, অর্থনীতি বিভাগ। এর আগে এই পড়ার উপর দ্বিতীয় অধ্যায় সমাকলনের উপর আমাদের তিনটা ক্লাস হয়েছিল। এটা চার নম্বর ক্লাস, আমাদের চতুর্থ ক্লাস, আমাদের চতুর্থ। এর আগে আমরা করেছিলাম সমাকলন কিভাবে করতে হয়, সমাকলনের সবগুলো সূত্র, এই সূত্র ভিত্তিতে কিভাবে সমাধান করা যায়, উদাহরণগুলো, নির্দিষ্ট সমাকলন, অনির্দিষ্ট সমাকলন। আজকে করব সমাকলনের প্রয়োগ, অর্থাৎ আমরা কিভাবে সমাকলনকে প্রয়োগ করতে পারি। ঠিক আছে, একটা জিনিস আমরা অনেক সময় দেখেছি, মোট কোনো কিছু থেকে প্রান্তিক কিভাবে পাওয়া যায়, প্রান্তিক থেকে কিভাবে মোট পাওয়া যায়। যেমন নির্দিষ্ট ধরনের কোনো প্রান্তিক অপেক্ষককে যদি আমরা নির্দিষ্ট ধরনের কোনো প্রান্তিক অপেক্ষককে যদি সমাকলন করি তাহলে মোট অপেক্ষক পাওয়া যাবে। ঠিক আছে, নির্দিষ্ট কোনো ধরনের, যেমন এক্ষেত্রে আমাদের যে সূত্রগুলো লাগবে আমি একটু দেখাচ্ছি, প্রয়োজনীয় সূত্র, প্রয়োজনীয় সূত্র। যেমন যদি আমি এমসি কে অন্ত সমাকলন করি তাহলে পাবো ডিসি। দেখো এমসি মানে হচ্ছে যে আমাদের প্রান্তিক মার্জিনাল, মার্জিনাল কনজিউম কস্ট, মার্জিনাল কস্ট অর্থাৎ প্রান্তিক খরচ। এটাকে যদি আমরা সমাকলন করি তাহলে পাই টোটাল কস্ট অর্থাৎ মোট খরচ। একটু আগে আমি বলছিলাম যে কোনো কিছুর প্রান্তিক অপেক্ষককে যদি আমরা কোনো অপেক্ষকের প্রান্তিক অপেক্ষককে যদি আমরা সমাকলন করি তাহলে মোট অপেক্ষক পাওয়া যায়। তাহলে এমসি মানে হচ্ছে মার্জিনাল কস্ট, এটাকে যদি আমরা সমাকলন অন্তর্কলন করি তাহলে আমরা পাই টোটাল কস্ট। ঠিক একইভাবে অনেকগুলো আমাদের সূত্র রয়েছে, যেমন যদি এমপি মার্জিনাল প্রোডাক্টকে আমরা সমাকলন করি তাহলে পাই টিপি, টোটাল প্রোডাকশন। এরপর আসো এম আর, মার্জিনাল রেভিনিউ, এটাকে যদি আমরা সমাকলন করি তাহলে পাই টি আর অর্থাৎ টোটাল রেভিনিউ। ঠিক একইভাবে যদি আমরা এমপিসি, এমপিসি ডি ওয়াই কে যদি করি তাহলে পাই সি আর, এমপিএস, এমপিএস ডি ওয়াই কে যদি করি তাহলে পাই এস। এদিকে খেয়াল করো ডি এক্স ডি এক্স ডি এক্স, এরপরে আমরা লিখলাম ডি ওয়াই ডি ওয়াই। এই এক্স গুলো হচ্ছে আমার কস্ট অর্থাৎ প্রোডাক্টের ক্ষেত্রে হয়ে থাকে, এটাও টোটাল মার্জিনাল প্রোডাক্ট, টোটাল প্রোডাক্ট এম আর, এগুলো হচ্ছে টাকার জন্য এক্স বা ধ্রুব। আর ওয়াইটা হচ্ছে আমার ইনকাম, এখানে এমপিসি মানে হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা, প্রান্তিক ভোগ প্রবণতাকে যদি করাই আমরা সমাকলন করে পাই মোট ভোগ, আর প্রান্তিক সঞ্চয় প্রবণতাকে যদি আমরা সমাকলন করি তাহলে প্রায় মোট সঞ্চয়। ঠিক আছে, এরপরে দেখো তার মানে যে কোনো প্রান্তিক অপেক্ষককে যদি আমরা সমাকলন করি তাহলে পাবো কি মোট অপেক্ষক। এভাবে আমাদের সূত্রের সাহায্যে অঙ্কগুলোকে সমাধান করতে হয়, এটাকে বলা হয় সমাকলনের প্রয়োগ, এটাকে বলা হয় সমাকলনের প্রয়োগ। এরপর আসো আমরা এর আগে মাইক্রোতে ম্যাক্রোতে কিছু জিনিস পড়েছিলাম, এসি, এসি মানে কি ছিল, অ্যাভারেজ কস্ট অর্থাৎ কি গড় খরচ, মোট খরচকে যদি আমরা দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করি, ঠিক আছে, মোট খরচকে দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করলে আমরা কি পাই, এসি পাই। এ আর, এ আর মানে কি অ্যাভারেজ রেভিনিউ অর্থাৎ গড় আয়, গড় আয়কে কিভাবে পাবো, টি আর, টি আর কে যদি আমি দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করি তাহলে পাবো এ আর। এরপরে আসো টিসি, টোটাল কস্ট। আমরা করেছিলাম যে মোট খরচ দুই ধরনের হয়, একটা হচ্ছে মোট স্থির খরচ, মোট স্থির খরচ, আর একটা হচ্ছে মোট পরিবর্তনশীল খরচ, অর্থাৎ খরচ আমাদের দুই ধরনের, একটা স্থির একটা পরিবর্তনশীল। এরপর আসো ঠিক একইভাবে গড় খরচও দুই ধরনের, একটা হচ্ছে গড় স্থির খরচ আর একটা হচ্ছে গড় পরিবর্তনশীল খরচ, এ বি সি। এরপর আসো এ বি সি, টিবিসি কে যদি আমরা দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করি তাহলে পাই এবিসি। ঠিক আছে, পাই সমান হচ্ছে টি আর মাইনাস টিসি অর্থাৎ পাইটা হচ্ছে আমার মুনাফা, মোট আয় থেকে যদি আমি মোট খরচ বাদ দিই, মোট আয় থেকে মোট খরচ বাদ দিলে যা পাবো সেটাই হচ্ছে আমার মুনাফা। অঙ্কের ক্ষেত্রে যখন আমরা সমাকলনের প্রয়োগগুলো করব অর্থাৎ গাণিতিক সমস্যাগুলোকে সমাধান করব তখন আমার এই সূত্রগুলো প্রয়োজন হবে। ঠিক আছে, আমরা আরেকটু রিপিট করি,
প্রান্তিক কোন অপেক্ষকে প্রান্তিক কোন অপেক্ষকে যদি আমরা অন্তর্গ সমাকলন করি তাহলে আমরা মোট অপেক্ষক পাই যেমন এমসিকে যদি সমাকলন করে টিসি পাই এমপিকে করলে টিপি পাই এমআরকে করলে টিআর পাই এমপিসিকে করলে সি পাই এমপিএসকে করলে এস পাই এভাবে সমাকলনের মাধ্যমে এগুলোকে সমাধান করা হয় এই গেল আমাদের প্রয়োজনীয় সূত্রগুলি এখন দেখব এই সূত্রগুলোকে প্রয়োগ করে কিভাবে আমরা গাণিতিক সমস্যাকে সমাধান করতে পারি উদাহরণ হিসাবে এক নম্বর উদাহরণ মনে করো দেয়া আছে আমাদের প্রশ্নে দেয়া আছে প্রান্তিক সঞ্চয় প্রবণতা প্রান্তিক সঞ্চয় প্রবণতা সঞ্চয় প্রবণতা ডি এস বাই ডি ওয়াই এখানে লিখুন 0.5 মাইনাস 0.2 ডিভাইড বাই ওয়াই স্কয়ার যেখানে y হাইয়েস্ট অর যদি 200 টাকা আয়ের স্তরে 200 টাকা আয়ের স্তরে ভোগের পরিমাণ 50.01 টাকা হয় 50.01 হয় তবে ভোগ অপেক্ষকটি কত ভোগ অপেক্ষকটি বের করো খেয়াল করো আমাদেরকে এখানে প্রান্তিক সঞ্চয় প্রবণতা একটা সমীকরণ দিয়ে দিয়েছে অর্থাৎ এমপিএসটা আমাদের দেওয়া আছে আয়স্তর বলে দিছে ওয়াইটা হচ্ছে আমার আয়স্তর আয়স্তর মানে 200 টাকা যখন আমার ইনকাম তখন আমার ভোগের পরিমাণ হচ্ছে 50.01 আমাকে এখন ভোগ অপেক্ষক বের করতে হবে আমরা একটু আগে সূত্রে দেখলাম যে প্রান্তিক সঞ্চয় প্রবণতা দেওয়া থাকলে টোটাল সঞ্চয়টা বের করা যায় কিন্তু এখানে আমাকে বলছে ভোগ অপেক্ষক বের করতে অর্থাৎ টোটাল ভোগটা আমাদের কনজাম্পশনটা কত সেটা বের করার জন্য কনজাম্পশন বের করতে বলছে কিন্তু দিয়ে দিছে সঞ্চয় অপেক্ষক ঠিক আছে আমরা দেখি এখন এটাকে আমরা কিভাবে সমাধান করব প্রথমে আমাদের কি কি দেওয়া আছে একটু লিখে ফেলি দেওয়া আছে সঞ্চয় অপেক্ষক প্রান্তিক সঞ্চয় প্রবণতা এমপিএস ডিএস বাই ডি ওয়াই সমান কত দেওয়া আছে 0.5 মাইনাস 0.2 ওয়াই স্কয়ার ইনকাম দেওয়া আছে ওয়াই সমান 200 তখন আমার ভোগ হচ্ছে সি সমান 50.01 ভোগ কনজাম্পশনকে আমরা সি দ্বারা প্রকাশ করি এগুলো তোমরা জানো ইনকাম যখন 200 তখন আমার ভোগ হচ্ছে 50.01 এখন আমাকে এখান থেকে সিটা বের করতে হবে অর্থাৎ ভোগ অপেক্ষকটা পুরাটা বের করতে হবে ডি এস বাই ডি ওয়াই এটা সমান আমরা জানি কি এমপিএস অর্থাৎ প্রান্তিক সঞ্চয় প্রবণতা প্রান্তিক সঞ্চয় প্রবণতা এটা আর এটা একই কথা তাহলে 0.5 মাইনাস 0.2 ডিভাইড বাই ওয়াই স্কয়ার এখান থেকে আমি এমপিসি বের করতে হবে আমাকে কারণ ভোগ অপেক্ষক বের করতে হলে আমার কি লাগে এমপিসি লাগে একটু আগে আমি দেখিয়েছিলাম এমপিসি ডি ওয়াই ইকাল টু হচ্ছে সি অর্থাৎ ভোগ এমপিসি কে যদি আমি সমাকলন করি তাহলে ভোগ অপেক্ষকটা পাওয়া যাবে এখন এমপিসি বের করার জন্য কিভাবে করব আমরা জানি এমপিসি প্লাস এমপিএস ইকাল টু কত 1 এটা আমরা ম্যাক্রোতে অনেকবার প্রমাণ করেছি যে প্রান্তিক ভোগ প্রবণতা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতাকে যদি যোগ করি তাদের যোগফল হয় 1 তাহলে এখান থেকে বের করি এমপিসি সমান কত 1 মাইনাস এমপিএস বা এমপিসি সমান 1 মাইনাস 0.5 মাইনাস 0.2 ওয়াই স্কয়ার তাহলে কত আসে 1 মাইনাস 0.5 মাইনাস মাইনাস প্লাস 0.2 ওয়াই স্কয়ার তাহলে 0.5
প্রান্তিক সঞ্চয় প্রবণতা থেকে প্রান্তিক ভোগ প্রবণতা পেয়ে গেলাম। এখান থেকে আমাকে কি বের করতে হবে? এখান থেকে ভোগ অপেক্ষকটা বের করতে হবে। ইজিলি আমরা এই সূত্র দিয়ে এমপিএসসি মানটা যদি বসাই দিই তাহলে আমার ভোগ অপেক্ষকটা কি হবে? বের হয়ে যাবে। দেখে আমরা ওটাকে সমাধান করে সুতরাং সি সমান কত? এমপিএসসি ডি ওয়ান, এটা আমরা জানি। এখন আমরা এমপিএসসি মানটা বসাই দিই। এমপিএসসি মান কত পেয়েছিলাম আমরা? 0.5 কিভাবে সমাধান করতে হয় সেগুলো তোমাদেরকে শিখিয়েছিলাম। তাহলে দেখো 0.5 dy আলাদা আলাদা করে ভেঙে ফেলি, 0.2 টাকে বাইরে আনি, ইন্টিগ্রেশন 1/y² dy। এটাকে যদি করি তাহলে আসে 0.5 y, এটা হচ্ছে তোমার সমাকলনের সূত্র, যে কোনো ধ্রুবককে করলে তার y হয়। 0.5 y প্লাস 0.2 টা বাইরে আসুক, এটাকে আমরা y মাইনাস 2 এভাবে সাজাতে পারি। 0.5 y প্লাস 0.2, এখন এটাকে আমরা x টু দি পাওয়ার n এর সূত্রে নিয়ে যাই, y n প্লাস 1 n প্লাস 1 প্লাস k, এটা হচ্ছে সমাকলিত ধ্রুবক। এর আগে আমি তোমাকে পড়িয়েছিলাম নির্দিষ্ট সমাকলন এবং অনির্দিষ্ট সমাকলন। নির্দিষ্ট মানে নির্দিষ্ট একটা মান থাকবে, এখানে y এর কোনো নির্দিষ্ট মান আছে না, তাহলে আমাকে কি দিতে হবে? একটা সমাকলিত ধ্রুবক দিতে হবে। এর আগের ক্লাসে আমি সমাকলিত ধ্রুবক c ব্যবহার করেছিলাম, এখন আমি সমাকলিত ধ্রুবক k ব্যবহার করতেছি এই অঙ্কগুলোর জন্য। এটাও আমার সমাকলিত ধ্রুবক, এটা হচ্ছে আমার কি? সমাকলিত ধ্রুবক। ঠিক আছে, এবার আসো 0.5 y প্লাস, এটাকে যদি করি দিকে মাইনাস আসবে, মাইনাস 0.2 y ইনভার্স 1 প্লাস k, তাহলে এদিকে লিখে 0.5 y মাইনাস 0.2 y প্লাস k, এটা হলো একটু পর্যন্ত আমাদের একটা ভোগ অপেক্ষক আমরা পেয়েছি, কিন্তু এটা নির্দিষ্ট ভোগ অপেক্ষক না, কারণ আমার এখানে k এর মানটা কি? অজানা। ঠিক আছে, এই k এর অজানা মানটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। k এর যা অজানা মানটা যদি বের হয় তাহলে আমি একটা নির্দিষ্ট ভোগ অপেক্ষক পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে দেখো এর আগে আমার প্রশ্নে দেওয়া ছিল কি, এখানে ইনকাম যখন বলছিলাম 200, y এর মান যখন 200 ছিল তখন আমার ভোগ কত? ভোগ কত ছিল? ভোগ ছিল 50.01। তাহলে এই সমীকরণে আমি যদি এই মানগুলো বসিয়ে দিই তাহলে কার মান পাবো? k এর মান পাবো। k এর মান পেলে আমি একটা অপেক্ষক পেয়ে যাবো। ঠিক আছে, এখন দেখো c এর মান, c সমান আমরা কত জানি? 0.5 y মাইনাস 0.2 ডিভাইড বাই y প্লাস k, তাহলে ভাগ c এর মান দেওয়া আছে কত? 50.01 ইকুয়াল টু 0.5 y এর মান কত ছিল? 200 মাইনাস 0.2 ডিভাইড বাই 200 প্লাস k, তাহলে বা 50.01, এখানে যদি করি আমাদের কত আসে? 100 মাইনাস 0.001 প্লাস k, তাহলে k সমান কত হয়? k সমান সবগুলোকে ওদিকে নিয়ে যায়, এটাকে এদিকে নিয়ে আসি, 0.5 মাইনাস 100 প্লাস 0.001 বা k সমান কত? k সমান হচ্ছে আমার মাইনাস 49.989 বা k সমান মাইনাস 50। ঠিক আছে, তাহলে আমরা k এর মান কত পাইলাম? মাইনাস 50 k এর মান আমরা পেয়ে গেছি। k এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো? ভোগ অপেক্ষক পাবো। সুতরাং ভোগ অপেক্ষক, ভোগ অপেক্ষক c
সি সমান কত 0.5 y মাইনাস 0.2 ডিভাইড বাই y মাইনাস 50 এটাই হচ্ছে আমার ভোগ অপেক্ষক তাহলে সমাকলনের প্রয়োগ এভাবে আমরা ভোগ অপেক্ষক পেতে পারি ঠিক আছে এটা হচ্ছে যে সমাধান এভাবে যে কোনো তোমাকে যদি মোট কোনো কিছু দেওয়া থাকে প্রান্তিক আমরা যদি পাই তাহলে তার মাধ্যমে আমরা এটাকে সমাধান করতে পারি তাহলে দেখলাম আমরা একটা সঞ্চয়ী অপেক্ষক থেকে কিভাবে প্রান্তিক সঞ্চয় প্রবণতা থেকে ভোগ অপেক্ষকটা নির্ণয় করলাম এই গেল এক ধরনের একটা অঙ্ক এরপরে আমরা আরেকটা উদাহরণ করব উদাহরণ 2 তাহলে আমরা 2 নম্বরটা সমাধান করি দেওয়া আছে NPS S prime y equal to কত 0.3 minus 0.1 y minus half এটা একটা MPS একটু আগে বলছিলাম MPS মানে কি প্রান্তিক সঞ্চয় অপেক্ষক ঠিক আছে প্রান্তিক সঞ্চয় অপেক্ষক দেওয়া আছে এবং যখন আমার আয়স্তর y মানে কি বলছিলাম একটু আগে আয়স্তর আয়স্তর কত 81 তখন সঞ্চয় s equal to কত 0 এখন সঞ্চয় অপেক্ষকটি বের করো সঞ্চয় অপেক্ষকটি বের করো এটা সহজ দেখো আমাদের প্রান্তিক সঞ্চয় প্রবণতা দেওয়া আছে ইনকাম বলে দিয়েছে সঞ্চয় বলে দিয়েছে একটা সঞ্চয় অপেক্ষকটি আমাকে কি করতে হবে বের করতে হবে ঠিক আছে এখন আমরা দেখি কি কি দেওয়া আছে দেওয়া আছে MPS MPS equal to S prime y সমান 0.3 minus 0.1 y minus half yes sir আর y equal to হচ্ছে 81 s equal to 0 আমরা জানি s equal to কত MPS dy যেহেতু আমাকে এখানে সঞ্চয় প্রান্তিক সঞ্চয় অপেক্ষক দিয়েছে সঞ্চয় অপেক্ষক বের করতে বলছে ঠিক আছে এই জন্য সরাসরি উঠে চলে গেছি আমি এর আগেটাতে আমাদেরকে প্রান্তিক সঞ্চয় প্রবণতা দিয়ে প্রবণতা দেওয়া ছিল ভোগ অপেক্ষক বের করতে বলছে এই জন্য আমাকে প্রান্তিক ভোগ অপেক্ষকটা নির্ণয় করতে হয়েছিল এখানে এটা দরকার না তাহলে আসো এখানে আমি সমীকরণটা বসিয়ে দিই 0.3 মানে 0.1 y ইনভার্স হাফ ডি এবার এটাকে আমরা সমাধান করি এটাকে আমরা সমাধান করি ঠিক আছে সমান কত 0.3 dy minus 0.1 y inverse half dy তাহলে আসো 0.3 y এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি 0.3 y পাই minus 0.1 y মাইনাস হাফ প্লাস ওয়ান মাইনাস হাফ প্লাস ওয়ান প্লাস হচ্ছে কে একটু আগে আমাকে বলেছিলাম কে হচ্ছে আমার সমাকলিত ধ্রুবক তাহলে সমাকলিত ধ্রুবক হচ্ছে কে কে মান আমাকে নির্ণয় করে বসিয়ে তারপর সঞ্চয় অপেক্ষক বের করতে হবে তাহলে আসলো 0.3 y মাইনাস 0.1 y হাফ নিচে হাফ হবে প্লাস কে জিরো পয়েন্ট থ্রি ওয়াই মাইনাস 0.2 ওয়াই ওয়াই হাফকে আমি রুট ওয়াই লিখতে পারি প্লাস কে এটাই হচ্ছে আমার আপাতত যে সঞ্চয়ী সমীকরণটা পাওয়া যাবে এস ইকাল টু ঠিক আছে তাহলে আমাদের প্রশ্ন অনুসারে কি কি দেওয়া আছে প্রশ্ন অনুসারে ওয়াই সমান 81 আর এস ইকাল টু কত 0 বা তাহলে এই সমীকরণে আমি মানগুলো বসিয়ে দিই s equal to 0.3 y minus 0.2 root y plus k ऐसे मान को तो दवा से मतलब 0.3 y ये मान को तो दवा से 81 minus 0.2 root over 81 plus k तो लेकिन तो क्या देखो 0 আর এখানে আসে কত 24.3 মাইনাস 1.8 প্লাস কে বা 0 22.5 প্লাস কে
বাকি একেল টু কত মাইনাস 22.5 তাহলে আমরা কি পেলাম কে এর মানটা পেয়ে গেলাম এখন আমাদের সঞ্চয় অপেক্ষকটা কি হবে সুতরাং সঞ্চয় অপেক্ষক সুতরাং সঞ্চয় অপেক্ষক s = কত 0.3 y মানে 0.2 রুট y মাইনাস 22.5 এটাই হচ্ছে আমার সঞ্চয় অপেক্ষক ঠিক আছে এটাই হচ্ছে আমার সঞ্চয় অপেক্ষক এই হলো आंसर তাহলে যে কোন প্রশ্ন আমাদের যদি এভাবেই দেওয়া থাকে মনে করো তোমাকে সঞ্চয় অপেক্ষক প্রান্তিক সঞ্চয় প্রবণতা প্রান্তিক ভোগ প্রবণতা যাই দেওয়া থাক না কেন তোমাকে যদি মোট অপেক্ষক প্রান্তিক যদি মোট প্রান্তিক গুলো দেওয়া থাকে মোট বের করতে হয় এভাবে সমাকলনের মাধ্যমে তুমি সমাধান করতে পারবে যে কোন অঙ্ক আসলে এভাবেই সমাধান করতে হবে হয়তো ইকুয়েশনটা ভিন্ন হবে y এর মানগুলো ভিন্ন হবে কিন্তু আমাদের অঙ্ক করা নিয়ম এবং প্রতিটা সূত্র সবকিছু একই থাকবে একইভাবে অ্যাপ্লাই করে তোমাকে সমাকলনের প্রয়োগে এই অঙ্কগুলো করতে হবে যে অঙ্ক দুটো আমি তোমাদেরকে করিয়েছি এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে বোর্ড পরীক্ষা অনেক ভার এসেছে এগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে একটা বাড়ি কাজ তোমাদের জন্য দেখো প্রান্তিক সঞ্চয় প্রবণতা প্রান্তিক সঞ্চয় প্রবণতা প্রান্তিক সঞ্চয় প্রবণতা MPS equal to 0.5 minus 0.2 y up যখন y সমান 25 সঞ্চয় s equal to minus 3.5 সঞ্চয় অপেক্ষক বের কর সঞ্চয় অপেক্ষক বের কর তাহলে দেখো অঙ্ক একই প্রান্তিক সঞ্চয় প্রবণতার একটা সমীকরণ তোমাকে নিয়ে দিয়েছে ইকুয়েশনটা ভিন্ন y এর মানটা ভিন্ন সঞ্চয়টা ভিন্ন কিন্তু সঞ্চয় অপেক্ষক বের করতে বলছে একই নিয়মে একই প্রসেসে তোমাকে অঙ্কটাকে সমাধান করতে হবে এভাবে এই বাসায় বসে তুমি এই অঙ্কগুলো সবগুলো অঙ্ক একই নিয়মে এগুলো প্র্যাকটিস করবা ঠিক আছে এটা তোমাদের বোর্ড পরীক্ষায় প্রতি বছর আসে আজকের ক্লাস এই পর্যন্ত খোদা হাফেজ